গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলায় আরও একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে বার হচ্ছে সোমবার, তো সোমবারের সকাল। তো কাল রাতের থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি, আর ঘুমটা তো বেশ ভালোই হয়েছে রাত্রিবেলায় যেহেতু বৃষ্টি হয়েছে। তো সকালবেলা উঠে এই পরিস্থিতি দেখতে যেন অতটাও ভালো লাগছে না। রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে ঠিক আছে, দিনের বেলায় হলেই তো মুশকিল, চারিদিকে কাদা কাদা কেমন লাগবে, হ্যাঁ সারাদিনটা কেমন যেন লাগে। গরম লাগলে কষ্ট হয়, আবার বৃষ্টি হলেও কষ্ট হয়। তো সকালবেলা ঘুমের থেকে উঠে নিচে ফ্রেশ হলাম, তো তারপরে দেখছি বাইরের পরিস্থিতি, মোটামুটি একটু ভিজেও এলাম। যেহেতু আমাদের ওই বাড়িতে হচ্ছে গিয়ে বাথরুম, তোমরা সবাই জানো, তো যেতে আসতে গিয়ে একটু ভিজে ভিজে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার। বর্ষার দিন, ঘরে বসে এইভাবেই বাইরে তাকিয়ে থাকতে হবে, তাছাড়া তো আর উপায় নেই, একটু বাজারে যাওয়ার দরকার। দেখি একটু সুযোগ সুবিধা হলে তাহলে বাজারে যেতে হবে। কেন ব্রাশ না ধরো, ধরো ব্রাশটা ধরো, ধরো না, ধরো দাদা। ধুমের থেকে উঠেই ঘুমতে উঠেই ধম, ঘুমতে উঠেই ধম। এত ধম শিখেছো কোথায় তুমি? এই যে আমি ব্রাশ দেখে গেলাম, দাঁত মতো মুগ্ধ, তারপরে আবার সমস্যা। ঘুম থেকে উঠে তো ভালোই, কিন্তু এই ব্রাশ, এই ব্রাশ করতে গেলেই হচ্ছে যত সমস্যা। তো এখন এই যে সকালবেলা মুখ টুক ধুয়ে দদো, তারপরে কর্নফ্লেক্স এগুলো খাইয়ে দেওয়া হলো। এখন এই যে বইয়ের ব্যাগ নিছে, ও বই আছে তোর মধ্যে? তো ঘরের অবস্থা দেখছো, গোছানোর উপায় নেই। হ্যাঁ না, স্কুলে না, এখন পিসির কাছে, পিসির কাছ থেকে এসে তারপরে ভাতু খাবে, খেয়ে তারপর স্কুলে যাবে, ঠিক আছে? চলো তাহলে। জুতো কোথায় তোমার? ও এই যে, আচ্ছা পরো জুতো পরো। না হাতে জল দিই। বৃষ্টিটা একটু থেমেছে, তবুও পড়ছে একটু একটু। ছাতি নিয়ে যাবা নাকি? ছাতি নিয়ে যাবা? খুলে দিল, চলো চলো। কিন্তু রাস্তার যা পরিস্থিতি, ই জলে না, জলে না বাবা, এই বদমাস, জলে 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 পা দেয় না। ইস, কথা শোনো না কেন, তুমি জলে পা দিতে বারণ করেছি না? জলে পা দেবা না কিন্তু বাবা, সামনে দেখো, সামনে দেখো জল, কিন্তু সাইড দিয়ে যাও, চলো, জলে পা দেবা না, একদম ঠান্ডা লাগবে কিন্তু। তো এই বাড়িটাই কাকি দের বাড়িতে। বাবা পড়া হয়ে গেছে? ওরে বাবা, কই চশমা তোমার? ও চশমা হারিয়ে গেছিল? আচ্ছা ঠিক আছে। তো পড়াশুনো করে এসে আমরা খাচ্ছিলাম, সেই টাইমে এসছে, এসে বলছে আমি ভাত দাও, ভাত দাও। আমি বললাম আমার কাছে খাও, খেলো না, ও ভাত নেবে আলাদা থালায়, তারপরে যাই হোক ফোন দেখতে দেখতে খেলো। তবে একটা খুব বদ অভ্যাস হচ্ছে ওর, ফোনটা একটু বেশি দেখছে, তো ওটাকে একটু আমরা ট্যাগল দিতে হবে। কিন্তু জোর করে তো করা যাচ্ছে না, কারণ দেখো এই অবস্থায় ওকে বেশি চাপ দেওয়া যাবে না, বেশি জোর করা যাবে না ওকে, ওর মনে তো একটা কষ্ট আছেই। সেটা যদি আবার আমরা
উল্টো ওকে চাপ দিতে হলে ওর কষ্টটা আরো বেশি হবে না, সেটা তো আমাদেরকেও বুঝতে হবে। তো সেই জন্য আস্তে আস্তে ছাড়াতে হবে। তো ফোন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আরও ফোন ছাড়ছিল না, তো সেই জন্য বাবু আবার একটু বাইরে নিয়ে গেছে, ঘুরতে নিয়ে গেছে পার্ক। তো যাই হোক, এখন ঘরটা একেবারে নিস্তব্ধ, যেটা মানে ভালো লাগে না অ্যাকচুয়ালি, মনটা প্রচণ্ড খারাপ লাগে ওর না থাকলে, ঘরটা যখন নিস্তব্ধ হয়ে যায়। তো এটাই হচ্ছে বড় সমস্যা। তো যাই হোক, একটু সব দিকেই চেষ্টা করতে হবে, ওকে আদরও করতে হবে, ভালোবাসাও দিতে হবে, বকাবকিও করতে হবে একটু। তবে এখন চাইছি না ওকে কিছু বেশি কিছু শাসন করতে। তবে দেখো, ভগবানের ইচ্ছায় যদি ছেলে আমার কাছে থেকে যায় ভবিষ্যতে, তাহলে আমি ওকে মানুষ করব। দশটা লোক বলবে যে সন্দীপের ছেলে, আর ভুলটাকে ভুল বলবে, আর যেটা সঠিক তাকে সঠিকই বলবে। এই রকম মানুষ বানাবো আমি। একদিন সামনে এসে দাঁড়াবে, সেদিন জবাব যেন দেয় সবাই। তো যাই হোক, বেশি বলতে চাই না, ওপরে তো ভগবান আছেন, তো বড় কথা বলে মানুষের কাছে খারাপ হতে চাই না। এটুকু ইচ্ছা আছে, চেষ্টা করব ইচ্ছেটাকে সম্পূর্ণ করব। তো সকালবেলায় ডাল ভাত খাওয়া দাওয়া হয়েছে, আর দুপুরবেলায় এখন একটু অমলেট করছে মা। তো ছেলেটা তো খেতে বসলেই মাছ মাছ বলে, তো প্রতিদিন যেন মাছ খেতে ভালো লাগে। আর পোলট্রির মাংসটা একটু কম খাওয়ার চেষ্টা করছি, মানে আগাগোড়াই আমরা পোলট্রির মাংস বা যে কোনো মাংসই খুব একটা বেশি খাই না, হয়তো মাসের মধ্যে দুদিন পোলট্রির মাংস খাই, তো আর হয়তো দু মাস পর তিন মাস পর গিয়ে একদিন খাসি মাংস খাই, এরকমই আর কি। বাবু যেমন তেলালা মাছ খেতে যায় না, মাংস তো পুরোপুরি ছেড়ে দিয়েছে, তো এরকমই ব্যাপার। তো সেই কারণে একটু মাছটাই বেশি খাওয়া হয়, যেহেতু বাবু মাছটা খায়। আর তেলালা জিনিস খেতে যায় না, বাবুর শরীর খারাপ করে বলে, তো মায়েরও তো শরীর খারাপ, খুব একটা মানে প্রেশার সুগারের ব্যাপারগুলো রয়েছে, তো যেই জন্য একটু খাওয়া দাওয়াগুলো একটু মেনটেন করতে হয়। তো মা করছে ডিমের অমলেট, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। তো চলে এসছে ভাত, অমলেট, আর কুমড়ো আর উচ্ছে ভাজা, আর এখানে আছে হচ্ছে গিয়ে চাল কুমড়ো ঘন্ট, কমন একটা রেসিপি আমাদের এটা। আবার দইও আছে কিন্তু, মানে পরশু দিন দই এনেছিলাম, সেই দইটা আর কি শনিবারে, যেহেতু শনিবারে এনেছিলাম, শনিবারে যেহেতু নিরামিষ খেতে হবে, সেই জন্য দই এনেছিলাম একটু, এক কেজি এনেছিলাম, তো কিছুটা রয়ে গেছে, তো সেটাই খাও তাহলে। হ্যাঁ ভালো খাও। খুব সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, ভালো মামলেটের দাম হয় ওরা হইয়া আটানাই দিত হাফ দাম, ওই খাবার লিগে আইয়া যেতাম ট্রেনের টিকিট কেটে, হাফ ডিমের মামলেট সস্তায় পাইতাম, ওই একটা দুইটা খাবার লিগে
এত ডবল নিয়ে বসলাম আচ্ছা এই ছুলতে বড় এই তো ধোঁয়া যায় তিন ভাড়া বেশি বেড়ে যাবে না তিনের ভাড়া সবসময় এসে হতে থাকে হ্যাঁ টিভি প্ল্যান সবসময় টিভি প্ল্যান করে এত পড়া করিস এরকম খাই বসে তো এখন হচ্ছে বৃষ্টি, মানে বিকেলবেলায় এই বসেছিলাম একটু খাওয়া দাওয়া করে, এই বারান্দায় বসেছিলাম, ঘুমাই আর নি, ছেলেকে মা ঘুম পাড়িয়ে দিল, তো ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, কিন্তু হঠাৎ করে মেঘ করে এসে বৃষ্টি নেমে গেল। তো যাই হোক, এখন ভেবেছিলাম বাদ খুলে যাবো একটু, অনেক কিছু কাজ আছে, ওই এই যে যে দেখতে পাচ্ছ না, যে আমাদের ছাদের যে রেলিংটা, ওই যে ফাঁকা ফাঁকাগুলো আছে ওর মধ্যে রড বসাতে হবে, স্টিলের রড। তো সেই রডগুলো কিনে আনতে হবে, ইনে ওই একটা ভাবছি ওই গ্রাইন্ডার মেশিন আছে একরকমের মেশিন, তো ওইগুলো দিয়ে ওই জায়গাগুলো একটু কাটতে হবে, কেটে কেটে ওইগুলো বসাতে হবে মাপ মাপ করে কেটে। তো এই কাজটা মিস্ত্রি দিয়ে করালে অনেক লস হয়ে যাবে, তো এখন যেহেতু মিস্ত্রি নেই তো আমরা বাড়িতে বাপ্পাটা দুজনে মিলে টুক 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 করে আগিয়ে রাখবো। মিস্ত্রি আমরাও কম না কিছুতে, বাবু তো বেশ, মানে মিস্ত্রিরা যে কাজে আসে না বাবুর ডিরেকশনেই কাজ হয়। তো ছেলে ঘুমিয়েছিল, ওই যে ওই যে ওই যে দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছে, বাবা ঘুমোতে চায় না, জোর করে ঘুম পাড়াতে হয় দুপুরবেলায়। তো যাই হোক, উঠে পড়েছে, আমি একটু দুধও নিয়ে আসি। দুধটা হচ্ছে গিয়ে এই কাকি দেবার থেকে নিই, তো নিয়ে আসি গিয়ে, এখনই ঘুমের থেকে উঠলে আবার দুধ লাগবে, দুধও লাগবে না, দুধও দুপুরে সে খেয়ে ঘুমিয়েছে, আর তো খাওয়া দাওয়া হয়নি, দুধ টানলে দুধ খাবে, দুধ বিস্কুট। দুধ নিয়ে চলে এলাম, তো এখন ছেলেকে গরম করে দিলেই হবে। আমরা বেরিয়ে পড়লাম পাতলা যাওয়ার জন্য, বাবু ওই যে রেডি হয়ে আসছে, আমি গাড়িতে তো চলে এসছি বাতকুলাতে, আর একটা দোকানে কিছু জিনিস কিনবো সেই জন্য এসেছি। এখন হয়ে গেছে কিনা বাড়ি যাবো, স্টিলের পাইপ ব্যাস বসে পড়লাম, রাত্রির এখন অনেক হয়ে গেছে, তো শেষ করার মুহূর্তে, প্রতিদিন এটাই হয় আমার, বিকেলবেলার থেকে আর ভিডিও করা হয় না। যাই হোক, আমার আজকে সংসারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার আমার উপরেই নাকি স্টেপ নেবে, আমার উপরে নাকি মামলা চলবে, আমাকে সাবধান হতে বলছে, তাও আবার কি আজকে বলতে বাধ্য হচ্ছি, এক দালাল ফিট করেছে, আমার সংসারটা ভেসে যাচ্ছে, আমার ছেলেটা মা হারা হচ্ছে, নয় বাবা হারা হবে, কিছু একটা হবে সামনে আসছে, এই রকম পরিস্থিতি, এক দালালের দ্বারা আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, মানে মগের মুল্লুক এটা, একটা আইন শৃঙ্খলা কিচ্ছু নেই। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকলাম, আজকে ভিডিওটা রাখছি, সত্যি মন মেজাজটা একদম বাজে হয়ে গেল, রাত শেষের দিকে যে এইভাবে আমাকে কথা বলতে হবে, কয়েকটা ভিডিও দেখে আমি যাচ্ছে তাই অবস্থা, মানে আমি না বলে আর পারলাম না এটা।